ওকে গাইস, আমরা শুরু করছি আমাদের গুগল অ্যাডওয়ার্ডস ক্লাসটা। এবং গুগল অ্যাডওয়ার্ডসটা বেসিক্যালি কি, গুগল অ্যাডওয়ার্ডসটা কেনই বা কাজে লাগে, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো গুগল অ্যাডওয়ার্ডসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি গুগলের মাধ্যমে অ্যাড দিতে পারবেন বেসিক্যালি, এবং সেই অ্যাডটা আপনি টোটাল মানে টোটাল জিনিসটা যে কোনো ওয়েবসাইটের একটা ক্যাম্পেইন আপনি কিভাবে করবেন। আমরা এতদিন করে আসলাম সোশ্যাল মিডিয়া, সো এখন সোশ্যাল মিডিয়া তো একটা প্রেজেন্স, একটা ডিফারেন্ট থিং। এবং গুগলে সরাসরি যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা আপনি কিভাবে আসলে মার্কেটিং করতে পারেন বা আপনার ওয়েবসাইটে ভিজিটরগুলো নিয়ে আসতে পারেন, সেই সমস্ত টপিক নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রথমেই বলে রাখি যে একটা মিনিটে, 1 মিনিট অন গুগল, যেটা স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি ঘটে, দেখেন 1 মিনিট মানে একটা মিনিটে কি কি ঘটে যাচ্ছে। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 16 মিলিয়ন টেক্সট মেসেজ প্রত্যেক মিনিটে, 16 মিলিয়ন টেক্সট মেসেজ আমরা ঘটে যাচ্ছে এর ভিতরে। 4.1 মিলিয়ন ভিডিও ভিউজ হয়ে যাচ্ছে, 3,32,000 অ্যাপস ডাউনলোড হচ্ছে প্রত্যেক মিনিটে, 46,200 পোস্ট আপলোড হচ্ছে ইনস্টাগ্রামে, 4,52,000 টুইট সেন্ট হচ্ছে প্রত্যেক মিনিটে। সো এইভাবে দেখেন, এই নাম্বারগুলো আমি বলছি না, ইটস নট ইম্পর্টেন্ট, বাট এই ইন্টারফেসটা অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন এবং এটা ফিল করতে পারছেন যে গুগলে প্রতিনিয়ত কি হচ্ছে। সো এবং এটা ডে বাই ডে আরো কি হবে, এখন এটা তো অবভিয়াসলি আজকের হিসাব না, এটা বেশ কিছুদিন আগের একটা স্লাইড। সো আমি যদি বলি, এখান থেকে এখন কিন্তু প্রত্যেকটা নাম্বারে অনেক বেশি, এবং এখানে প্রত্যেক মিনিটে দেখেন, আমি যদি গুগলের কথা এক্স্যাক্টলি বলি, এক্স্যাক্টলি গুগল সার্চের কথা বলি, সেখানে বলা হচ্ছে প্রত্যেক মিনিটে 3.5 মিলিয়ন সার্চ হচ্ছে প্রত্যেক মিনিটে। সো 3.5 মিলিয়ন সার্চটা বেসিক্যালি কি হয়, সেটা মানে সেই সার্চটা কি কি করে মানুষজন, তো বেসিক্যালি এই কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা নিজেরাই, আমরা গুগলে যে কি সার্চ করি, আমরা সার্চ করি লাইক বেস্ট রেস্টুরেন্ট ইন মিরপুর, বেস্ট রেস্টুরেন্ট ইন বনানী, অথবা কি বলে বেস্ট টি শার্ট ইন ঢাকা, বেস্ট ই কমার্স ইন ঢাকা। এইভাবে আমরা কন্টিনিউসলি আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যত জিনিস, বা আমরা হচ্ছে গুগল থেকে কি বলে ই কমার্স সাইট থেকে কেনাকাটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এইভাবে দেখেন। ইভেন আপনার স্মার্টফোন কেনার সময় কিন্তু আপনি কম্পেয়ার করেন যে আসলে দেখি আমি টপ 10 ওয়ার্ল্ডের ভিতরে কোনটা, অথবা একটা ল্যাপটপ আমি কিনবো তখনও আমি দেখে নিই যে র্যাঙ্কিংয়ে কে কোনটা কিভাবে আছে। সো ইটস অল অ্যাবাউট গুগল, গুগল ছাড়া কিন্তু কিছুই পসিবল না। সো যাই করছি না কেন, আমরা সব কিন্তু গুগলের থ্রু দিয়েই করছি, এবং আপনারা জানেন যে আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যে ফোনগুলো আমরা চালাই সেটাও তো আলটিমেটলি জিমেইল যদি না থাকে, আপনি যদি অ্যাক্টিভ না করেন, তাহলে কিন্তু ফোনটাই কিন্তু ইউজলেস। একটা গুগল অ্যাকাউন্ট আপনার থাকলে আপনি সেটা ইনস্টল করলে আফটার দ্যাট আপনি প্লে স্টোরের সুবিধাটা উপভোগ করতে পারছেন। সো উইদাউট এ প্লে স্টোর, উইদাউট এ অ্যাপস, আপনার কিন্তু টোটাল জিনিসটাই জিরো। সো এই জিনিসটা আমাদের মেক শিওর করতে হবে যে গুগল সম্পর্কে আমরা যাই করছি না কেন, এটার ইন্টারনাল যে জিনিসগুলো আছে এগুলো যেন আমি বুঝতে পারি বা জানতে পারি। তো দেখি ইন্টারনাল বিষয়গুলো কি কি আছে এখানে। তো প্রথমে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে কার ইন্স্যুরেন্স। তো কার ইন্স্যুরেন্স লিখে যদি আমি একটা গুগলে সার্চ করি একটা কিওয়ার্ড লিখে, সো প্রথমে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু, আমি যদি একটু মাউস দিয়ে দেখাতে চাই তাহলে দেখবেন যে এটা একটা রেড বক্স, এবং এই রেড বক্সের ভিতরে যা আছে সেগুলো হচ্ছে কি অ্যাড ক্যাম্পেইন। সো কার ইন্স্যুরেন্স নিয়ে যখন আমি সার্চ করব তখন কিন্তু গুগল আমাকে এখানে দেখাচ্ছে অলমোস্ট 190 মিলিয়ন রেজাল্ট আমাকে দেখাচ্ছে। যদি আমি কার ইন্স্যুরেন্স নিয়ে সার্চ করি 190 মিলিয়ন রেজাল্ট আমাকে দেখাচ্ছে। এখন এই 190 মিলিয়ন রেজাল্টের ওয়েবসাইট তো আপনার দরকার না, আপনার দরকার হচ্ছে একটা। এখন সেই একটা আপনি কোনটা ডিসাইড করবেন, দেখেন এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে, এখানে 4টা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি যাদের রানিং অ্যাড ক্যাম্পেইন চলতেছে এই কিওয়ার্ডটা নিয়ে, কার ইন্স্যুরেন্স কিওয়ার্ডটা দিয়ে ওদের ক্যাম্পেইনগুলো চলতেছে, অথবা এরা আমার গুগলের যে বিজ্ঞাপনগুলো দিয়েছে সেই বিজ্ঞাপনগুলো কোনো না কোনো অংশে তারা কার ইন্স্যুরেন্স কিওয়ার্ডটা ইউজ করছে, সো দ্যাট এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যে আরেকটা নীল কালারের একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অ্যাড ক্যাম্পেইন না, এটা হচ্ছে নর্মাল সার্চ রেজাল্ট বলে, যেটা অর্গ্যানিকলি আসবে আপনাকে। সো এটার এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এসইও করা থাকতে পারে, নর্মালিও আসতে পারে যদি হাই পারফর্ম কিওয়ার্ড হয়। সো ইটস ডিপেন্ড। এখন আমার কথা হচ্ছে এই 190 মিলিয়ন রেজাল্ট যে আসলো, এটার ভিতরে আমারটাই কেন 1 নম্বরে আসবে, বা আমারটাই কেন মানুষকে দেখাবে, এবং মানুষ কেন আমারটা কিনবে, এই বিভিন্ন কোশ্চেন কিন্তু এখানে আছে। এবং এই কোশ্চেনের আনসারগুলো আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কার ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনার আজকে একটা বিজনেস থাকে এবং সেই বিজনেসটা যদি লং টার্ম আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু
এই কিওয়ার্ডের ভিতরে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনি কোথাও থাকবেন না। আপনি যদি গুগলের র্যাঙ্কিং এ, আমরা এইভাবে বলে থাকি যে আপনি যদি গুগল র্যাঙ্কিং এর 1 নম্বর পেজে না থাকেন, তার মানে আপনি হচ্ছে ইন্টারনেটের দুনিয়ার কোথাও নেই। তো এটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে কিন্তু একটা জড়িত একটা অংশ। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু গুগল ইউজ করি বা বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজ করি। বিশেষ করে যদি গুগলের কথাই বলি, সেই সার্চ ইঞ্জিনটা কিন্তু আমরা অলওয়েজ মানে ব্যবহার করে থাকি, এবং প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে যখন আপনি লেখেন তখন কিন্তু এরকম রেজাল্টই দেখেন যে প্রথমে কিছু অ্যাড ক্যাম্পেইন এবং তারপরে নর্মাল রেজাল্ট। সো এটা গেল একটা ইন্টারফেস। আমরা নেক্সট একটা ইন্টারফেস দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাড টাইপ। সো বিভিন্ন ধরনের আসলে অ্যাড আপনি কিন্তু গুগলে করতে পারবেন। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সার্চ নেটওয়ার্ক উইথ ডিসপ্লে সিলেক্ট, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে শুধুমাত্র সার্চ নেটওয়ার্ক। আসলে ডিসপ্লেটা আমরা এখনো দেখিনি, আমরা দেখবো। ডিসপ্লে নেটওয়ার্ক অনলি, সার্চ নেটওয়ার্ক অনলি, শপিং ক্যাটাগরির অ্যাড রয়েছে এবং ভিডিও ক্যাটাগরি। সো এখন আমরা প্রশ্ন আসতে পারে, ভাই শপিং ক্যাটাগরিটা কি? সো সেটা আমরা দেখে নিব। এবং আমি যদি প্রথমে বলে রাখি, আপনারা গুগলে যখন সার্চ করেন তখন কিন্তু কিছু সার্চ কিছু রেজাল্ট আছে সেখানে কিন্তু আপনার ই কমার্সের অ্যাডগুলো দেখায় এবং প্রোডাক্ট সহ প্রাইস সহ দেখায়। সো এটা কিন্তু শপিং ক্যাটাগরির একটা অ্যাড, এবং সেই অ্যাডগুলো ক্যারোসেল অ্যাডের মতো আসে। আমরা ফেসবুকে যেভাবে সুইপ করতে পারতাম এটাও গুগলে সেম ওয়েতে। এবং হচ্ছে ভিডিও ক্যাটাগরিটা, জানেন যে হচ্ছে ইউটিউব যে অ্যাডগুলো থাকে, সো এই অ্যাড ইউটিউব অ্যাডগুলো বেসিক্যালি ভিডিও অ্যাডের মাধ্যমে প্রমোট করা হয়ে থাকে। তো এই ক্যাটাগরির অ্যাডগুলো আমরা গুগল অ্যাড টাইপ দেখে নিলাম। এবং পিপিসির কথা যদি একটু বলি আমি, পে পার ক্লিক। সো এই পে পার ক্লিকের কিছু জিনিসটা আসলে কি দেখেন, এটা আমি যদি প্রথমে বলে রাখি, পে পার ক্লিক এর মানেই হচ্ছে যে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন পিপিসি ক্যাটাগরিতে, সো এই পিপিসি ক্যাটাগরিতে যখন আপনি একটা অ্যাড রান করবেন, আপনার অ্যাডটা যখন মানুষের কাছে, ম্যাস পিপলের কাছে পৌঁছাবে, তারা যদি আপনার এই অ্যাডটাতে ক্লিক করে, আফটার দ্যাট আপনার কস্টিংটা হবে এখানে, আদারওয়াইজ হবে না। এটা যদি আমি আরো সুন্দরভাবে বুঝাই, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি পিপিসি ক্যাটাগরিতে অ্যাড রান করলেন এবং আপনার প্রত্যেক দিনের বাজেট হচ্ছে $50, এবং সে $50 আপনি গুগলকে দিবেন। এখন এখানে কথা হচ্ছে যে আপনার যে টার্গেটেড অডিয়েন্সটা আপনি সিলেক্ট করে দিয়েছেন সেটার ভিতরে সবার কাছে অ্যাডগুলো যাবে, তারা যদি ইন্টারেস্টেড থাকে এবং তারা যদি ক্লিক করে অ্যাডে, আফটার দ্যাট আমার খরচটা সেখান থেকে রিডিউস করা হবে, আমার বাজেট থেকে রিডিউস করা হবে, আদারওয়াইজ করা হবে না। তো এটা হচ্ছে পেপার ক্লিক বলা হয় এই ক্যাম্পেইনটাকে। এবং এখানে দেখেন একটা শর্ট একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি যে আপনার যদি টোটাল কস্ট হয় হচ্ছে $661, এবং আপনি যদি সেখান থেকে ক্লিক পান হচ্ছে 743টা, অ্যাভারেজ কস্ট পার ক্লিক হচ্ছে আপনার $0.89, মানে হচ্ছে আমরা 89 সেন্ট সেটাকে বলছি। এবং টোটাল কস্ট যদি হয় আপনার $347, আপনার ক্লিক যদি হয় 345টা ক্লিক হয়, তাহলে হচ্ছে আপনার কি অ্যাভারেজ কস্ট পার ক্লিক, এটা নট অ্যাভেলেবেল দেখাবে বিকজ অফ আমাদের এক্সপেক্টেড জিনিস আমরা এখানে পাইনি। তো এখানে আমরা ফর্মুলাটা নিচে দেখতে পাচ্ছি, টোটাল কস্টটা ডিভাইডেড বাই ক্লিকসটা দিলে আমরা কি সিপিসি যেটা আমরা বলি কস্ট পার ক্লিকটা পেয়ে যাব। পে পার ক্লিক হচ্ছে আমরা ক্যাম্পেইনের কথা বলছি, আর সিপিসিটা হচ্ছে ক্লিক পার কস্ট, সরি কস্ট পার ক্লিক। সো কস্ট পার ক্লিক হচ্ছে আমরা 1.0, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কস্ট পার ক্লিকটা কি, কস্ট পার ক্লিক কত করে যাচ্ছে আমার, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই গুগল অ্যাডওয়ার্ডস এর যত কিছু লার্ন করবেন না কেন, এটার ভিতর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার এই সিপিসিটা মেনটেন করা। এবং এই সিপিসিটা কিন্তু একমাত্র বায়ার যারা আপনাদের কাজ দিবে গুগল অ্যাডওয়ার্ডসে, ওরা কিন্তু জাস্ট এই সিপিসিটা জানতে চাইবে আপনার কাছে যে আমার সিপিসিটা কত। তো আপনি তখন বলবেন যে $1 এবং 1 সেন্ট, এবং সেটা যত লোয়েস্ট হবে তত আপনার জন্য কিন্তু বেটার, তত সুন্দরভাবে আপনি ক্যাম্পেইনটা রান করতে পেরেছেন। সো আই হোপ সবাই ক্লিয়ার সিপিসিটা কি। সো পেপার ক্লিক এর ভিতরে আমরা যতগুলো ক্লিক পাচ্ছি এবং আমাদের টোটাল বাজেটটা এটাতে ডিফাইন করলে আমরা সিপিসিটা পেয়ে যাব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিসি ফর্মুলাটা, টোটাল অ্যাড স্পেন্ড কত আমার এবং টোটাল মেজর ক্লিকস আমরা কত পেয়েছি, এটাকে আমরা কস্ট পার ক্লিক সিপিসি বলে থাকি। ওকে, সো এখানে দেখেন অ্যাড পেজ র্যাঙ্কটা আসলে কি, যেটাকে আমরা বলছি হোয়াট ইজ অ্যাড পেজ র্যাঙ্ক। হোয়াট পেজ র্যাঙ্কটা এরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, পেইড অ্যাডস যেগুলো আমরা থাকে বেসিক্যালি, এবং পেইড অ্যাডসের সাথে দেখেন আমরা এখানে আমরা সার্চ বক্সে একটা কিওয়ার্ড লেখার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে সেলফোন রিপেয়ার্স।
সো সেলফোন রিপেয়ার্স লেখার পরে দেখেন আমরা প্রথম মতো কিছু কিওয়ার্ড পে অ্যাড ক্যাম্পেইন গুলো দেখতে পাচ্ছি, যে অল সেলফোন, লাইক এখানে কি সেলফোন রিপেয়ার সার্ভিস .co/ZA, এটা একটা সাইট, এবং এরকম আরো কয়েকটা সাইট আমরা দেখতে পাচ্ছি। রেড বক্সের ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি সরাসরি অ্যাড রান করা, সেখানে ক্যাম্পেইনটা রান করা, এবং ডান পাশে কিছু আরো ছোট ছোট কিওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছেন যে ওদের এটাও কিন্তু অ্যাড রান করা সরাসরি। ডান পাশের যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট আকার এখানে লেখা আছে অ্যাডস। আমি যদি মাউস দিয়ে দেখানোর চেষ্টা করি, যে অ্যাডটা লেখা আছে, এবং আইফোন রিপেয়ার এসে, তারপরে কি ব্ল্যাকবেরি রিপেয়ার, সেল, সেলফোন ডিলস, এইভাবে ডান পাশে একটা স্লাইড এখানে থাকে। তো এটাকে আমরা বলছি অ্যাড পেজ র্যাঙ্ক, এবং এই পেজ র্যাঙ্কিং এ আপনার অ্যাডের ভিতরেও যারা হচ্ছে সব থেকে বেশি পে করে থাকে তাদেরকে কিন্তু এই অ্যাড পেজ র্যাঙ্কে এই ডান সাইডে দেখানো হয়। আমি যদি এইভাবে এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, daraz.com.bd রয়েছে, এবং আমি যদি বলি এর কম্পিটিটর অবশ্য ওইভাবে নেই, তারপর আমরা ধরে নিলাম যে charlar.com, সো এখানে অথবা হচ্ছে athoba.com, এরকম যদি কিছু একটা চিন্তা করি, সো একটা ওরা যদি একটা টি শার্ট সেল করতে চায়, দুজনই যদি সেল করতে চায় একই সাথে বা একই সময়, তো সেখানে আপনার হচ্ছে কার অ্যাডটা আগে দেখাবে, এটা কিন্তু একটা বিডিং ব্যাপার। সো এখানে যে বিড করবে, লাইক আমি হচ্ছে আমার সিপিসিটা যদি আসে এরকম যে 50 সেন্ট নর্মালি যে কিওয়ার্ডটা আমি ইউজ করেছি এটার এগেনস্টে, এবং কেউ যদি 51 সেন্ট দিয়ে সেই ডলারটা 51 সেন্ট দিয়ে যদি ক্যাম্পেইনটা রান করে তাহলে কিন্তু তারটা আগে দেখাবে। সো এটাকে আমরা বলছি অ্যাড পেজ র্যাঙ্কিং। সো এখানে যদি আপনি বিট করে আগে থাকতে পারেন, অবভিয়াসলি আপনার অ্যাডটাও কিন্তু আগে দেখাবে। সো এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা বেসিক্যালি দেখতে পাই যে ইউনাইটেড স্টেট বা ইউকে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে আসলে এই ধরনের অ্যাডগুলো বেশি রান করা হয়ে থাকে, তাদের কম্পিটিটরকে আসলে নিচে ফালানোর জন্য বা তার নিজের ব্র্যান্ডটাকে বেশি আপডেট করার জন্য। সো এটা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তো আপনারা করবেন, আদারওয়াইজ এটা নর্মাল ক্যাম্পেইনের আওতাধীন না, বাট তারপর আপনাদের জেনে রাখা উচিত, এই জন্য এটা ডিসকাস করলাম। ওকে, সো অ্যাডওয়ার্ড ইউজার ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে অ্যাডওয়ার্ড একটা অ্যাকাউন্ট খুলতে হয় সবাই গুগল অ্যাড ক্যাম্পেইন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওভারভিউ এখানে, সো এখানে আমি কত স্পেন্ড করেছি, আমি কত ক্লিক পেয়েছি, এবং আমার টোটাল কত কস্ট হয়েছে, এই টোটাল জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। সো এটা আমরা অবশ্যই দেখবো, আমরাও অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট খুলবো, জাস্ট একটা ওভারভিউ আপনাদের দেখালাম। এবং গুগল কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে একটু কথা বলবো। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আসলে কি, একটা ক্যাম্পেইন যখন আমরা রান করি তখন কিন্তু আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হয়, লাইক আমার সার্চ ক্যাটাগরির যে ক্যাম্পেইনগুলো, সার্চ ক্যাটাগরি ক্যাম্পেইন বল যখনই আমি উচ্চারণ করছি এই শব্দটা, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ক্যাম্পেইনটা এমনভাবে হবে, আমি একটা ক্যাম্পেইন তৈরি করব, সেই ক্যাম্পেইনের ভিতরে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিব, এবং সেই কিওয়ার্ড হচ্ছে গুগল থেকে অবভিয়াসলি দিব। সেই কিওয়ার্ডগুলো দিয়ে যখন মানুষ সার্চ করবে, ম্যাস পিপল যখন সার্চ করবে, তখন আমার এই ওয়েবসাইটটা তাদের দেখাবে। সো এটা কিন্তু মূলত গুগল কিওয়ার্ড মানে কিওয়ার্ডের কাজ, এবং সেই কাজটা করে দেখে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রি টুলস, এবং এখানে আপনি হচ্ছে আপনার প্রয়োজন মতো যে কোনো কিওয়ার্ড আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, এবং দেখে নিতে পারবেন যে সেটা পারফরমেন্সটা আসলে কতটুকু, সেটার কি হাই পারফরমেন্স, লো নাকি মিডিয়াম, এবং প্রত্যেকটা ক্যাম্পেইন দেখে নেওয়ার সুযোগ আছে, প্রত্যেকটা কিওয়ার্ড আপনার দেখে বুঝে যাচাই করে তারপর পিক করার সুযোগ রয়েছে। সো এটা আমরা দেখে নিব অবভিয়াসলি। সো এখানে আমরা বলছি কিওয়ার্ড প্ল্যানার ইজ এ ফ্রি গুগল অ্যাডস টুল ফর নিউ অর এক্সপিরিয়েন্স অ্যাডভার্টাইজার। সো এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা টুলস, অলরেডি এখানে মেনশন করা আছে, দ্যাটস লাইক ওয়ার্কশপ ফর বিল্ডিং নিউ সার্চ নেটওয়ার্ক ক্যাম্পেইন্স, ইউ ক্যান ইউজ কিওয়ার্ড প্ল্যানার টু সার্চ ফর কিওয়ার্ডস অ্যান্ড সি হাউ এ লিস্ট অফ কিওয়ার্ড মাইট পারফর্ম। এখানে আপনি দেখতে পাবেন যে আমি যে কিওয়ার্ডগুলো পিক করছি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, সেই কিওয়ার্ডটা আসলে কেমন পারফর্ম করবে এখানে। সো এটা কিন্তু আপনার দেখার সুযোগ রয়েছে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড প্ল্যানের একটা ইন্টারফেস, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ফুড ডেলিভারি ইন ঢাকা। সো ফুড ডেলিভারি ইন ঢাকা লিখে যখন আমি সার্চ করেছি, দেখেন আমাকে এখানে অনেক রেজাল্ট দেখাইছে, সেটা হচ্ছে ফুড ডেলিভারি ইন ঢাকা, অনলাইন ফুড অর্ডার ইন ঢাকা, ফুড ডেলিভারি সার্ভিস BD, অনলাইন ফুড ডেলিভারি ঢাকা, লেট নাইট ফুড ডেলিভারি ঢাকা, এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি মাউস দিয়ে দেখাই, এইগুলো কিওয়ার্ড কিন্তু আমার সার্চ রেজাল্টে এসেছে, এবং কম্পিটিশান আমি দেখতে পাচ্ছি, দেখেন মিডিয়াম 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 লো মিডিয়াম, এই ধরনের কম্পিটিশান আমরা দেখতে পাচ্ছি যে কোনটার কম্পিটিশান কত। এবং মজার বিষয় হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো ইউজ করার সাথে সাথে যারা ক্যাম্পেইনগুলো রান করে এই কিওয়ার্ডগুলো দিয়ে, লাইক এটা যদি আমরা বলি ফুড পান্ডা, কিন্তু চাইলে
এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করতে পারে। সো তাদের দেখেন টোটাল একটা, মানে আপনি যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে ক্যাম্পেইনটা রান করেন, এই ক্যাম্পেইনটা লাইক আমি যদি বলি ফুড ডেলিভারি ইন ঢাকা, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনার ক্যাম্পেইনটা আপনি রান করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম কস্ট হবে হচ্ছে 16 সেন্ট এবং ম্যাক্সিমাম কস্ট হবে 1.08 সেন্ট। এখন এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু অনেকেই এবং আপনার কম্পিটিটর যারা তারাও কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করবে। সো মিনিমাম কস্ট আপনি যখন করবেন 16 সেন্ট যখন আপনি দিচ্ছেন গুগলকে, তখন আপনার ক্যাম্পেইনটা মেবি সবার লাস্টেও দেখাতে পারে, মেবি। আবার এখানে এনশিওর করছে যদি আপনি 1.09 এখানে আপনি বিডটা করেন, তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার ক্যাম্পেইনটা কিন্তু সবার আগে থাকবে। সো এটা কিন্তু আপনার দেখে নেওয়ার সুযোগ রয়েছে যে আমি যে কিওয়ার্ডটা ইউজ করছি আমার ক্যাম্পেইনটাতে, সেখানে আমার কিওয়ার্ডের পারফরমেন্স গুলো কেমন এবং সেই কোন 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 বেজ দিয়ে আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলো পারফর্ম করাতে পারবো। সো এইভাবে আরো দেখছেন আপনারা নিচে অনলাইন ফুড অর্ডার ইন ঢাকা, এটা মিডিয়াম ক্যাটাগরি একটা কিওয়ার্ড এবং এখানে 17 সেন্ট থেকে $1 পর্যন্ত এখানে আসলে বিড করা যায়। তো বুঝতেই পারছেন আপনি যদি $17 দেন, অবভিয়াসলি সরি 17 সেন্ট দেন, আপনার হচ্ছে মিনিমাম রেজাল্ট আপনি পাবেন এবং 1.01 যদি ডলার আপনি ব্যয় করেন তাহলে সেটা ম্যাক্সিমাম রেজাল্ট আপনি পাবেন। সো ইটস অল অ্যাবাউট বিড, এই বিডিংটা আমাদের বুঝতে হবে এবং এটা আমরা কোন কিওয়ার্ডটা নিচ্ছি এক্স্যাক্টলি ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনার কস্টটা কেমন পড়ছে প্রত্যেকটা সিপিসিতে, মানে কস্ট পার ক্লিকে। সো আই হোপ এই ইন্টারফেসটা সবাই বুঝতে পেরেছেন এবং আমরা যখন লাইভ করব তখন আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং সো আমরা এখানে আমাদের যে জিনিসগুলো আমরা দেখবো টোটাল অবজারভেশনে, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ দেখবো, সিলেক্ট দ্য রাইট ক্যাম্পেইন কীভাবে করবো আমরা, বিডস অ্যান্ড বাজেটিং এবং টার্গেটেড অডিয়েন্স কীভাবে আমরা তৈরি করব এবং একটা ক্যাম্পেইন আমরা রান করব এবং কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব। সো এই টোটাল জিনিসটা থাকছে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস ক্লাসে। সো লেটস স্টার্ট। ওকে, সো আমি কিছু কমেন্ট একটু যদি দেখতে চাই। আচ্ছা, অনেকে এখন জয়েন করলেন। ইট ইজ কল্ড গুগল অ্যানালিটিক্স, না এটাকে গুগল অ্যানালিটিক্স বলে না নীলকামাল সাহা, গুগল অ্যানালিটিক্স অন্য জিনিস, আপনাকে দেখানো হবে পরে। আচ্ছা, শব্দ করছেন কে? ওকে, তো আমরা দেখে নিচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে আমরা ক্রিয়েট করব। তো ওকে গাইজ, আপনারা আই হোপ দেখতে পাচ্ছেন স্ক্রিনটা এবং এখানে আমাদের ads.google.com, এখানে আমাদের প্রথমেই ঢুকতে হবে ads.google.com, এই ইউআরএলটা সবাই মনে রাখবেন এবং এখানে যে আমার সাইন ইন দিতে হবে। সাইন ইন দিলে আমি আমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেখানে আমি ঢুকে যাচ্ছি। সো এখানে দেখেন আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা আসলে আপনাদের প্রত্যেকটা ব্যাচে দেখানোর জন্য আমরা করে থাকি। সো এইখানে আমার যেটা করতে হবে, আমি দিব নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা আপনারও আসবে সরাসরি ক্লিক করার পরে। সো এটা এটা আমরা স্কিপ করছি, এখানে আসলে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে, যেটা আমি চাচ্ছি না। আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। সো নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে আমরা ক্লিক করছি। ওকে, সো প্রসিড এনিওয়ে, এটা ব্রাউজারের জন্য দেখাচ্ছে বেসিক্যালি। সো এটা হচ্ছে প্রথম ক্লিকের সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস দিবে গুগল অ্যাডওয়ার্ডস থেকে এবং আমাকে বলা হচ্ছে নিউ ক্যাম্পেইন যে ইন্টারফেসটা সেখানে আমাকে বলা হচ্ছে। সো আপনাদের প্রথমে আপনারা যারা ads.google.com-এ ঢুকবেন এই ইউআরএলটাতে, তখন অবভিয়াসলি আপনাকে এই ইন্টারফেসটা আগে দেখাবে। এখন এই ইন্টারফেসটা দেখানোর সাথে সাথে আপনি এখানে কোনোটা অপশনে ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন একেবারে শেষ যে অংশটা আছে যে হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড, এই জিনিসটাতে ক্লিক করতে হবে। আমি আবারও রিপিট করছি, এই ইন্টারফেসটা আমরা সম্পূর্ণ স্কিপ করব, আমরা নিচে যে জিনিসটা আছে সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের নতুন আরেকটা ইন্টারফেস আসবে এবং সেখানে কিছু তথ্য দিতে হবে আমাদের। ওকে, সো আমাদের দেখেন অলরেডি একটা সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে, নিউ ক্যাম্পেইনগুলো আমরা এখান থেকে রান করতে পারবো। বাট আমরা এই ইন্টারফেসটাও নিচ্ছি না, এইখানেও আমাদের একটা ট্রিক্স করতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। এটাও সবাই আমি আবারও রিপিট করছি, এটা মনে রাখবেন অবশ্যই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই বাটনটাতে আমরা ক্লিক করব।
এবং আফটার দ্যাট আপনাকে হচ্ছে এই যে আপনাকে ইন্টারফেসটাই নিয়ে আসবে, যে আপনার কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, যেখানে আমার বিলিং কান্ট্রি বাংলাদেশ ডিফল্ট দেওয়া আছে, টাইম জোন বাংলাদেশ দেওয়া আছে, কারেন্সি দেওয়া আছে ইউএস ডলার। সো এটা সবাই মেক শিওর করবেন যেন কারেন্সিটা ইউএস ডলারই দেওয়া থাকে। সো এই দুইটা ডিফল্ট আছে, এটার অনেকে একটু চেঞ্জ আসতে পারে। সো তারপর আপনি মেক শিওর করবেন যে ইউএস ডলারটাই দেওয়া থাকবে। ওকে, সো আমরা সাবমিট ক্লিক করছি। ওকে, দেখেন আমাকে এই ইন্টারফেসটা দিয়েছে, কনগ্রাটস ইউ আর অল ডান। তো এখানে আমি এক্সপ্লোর ইউর নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, এবং এই ইন্টারফেসটা যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের, এই ইন্টারফেসটা হচ্ছে ফাইনাল ইন্টারফেস। এই ইন্টারফেসটা যদি না আসে, আপনি মনে করবেন যে আপনি সঠিকভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন নাই, এবং আমি যে প্রসিডিউরটা দেখাইছি সেটা মেনটেন করলে ইন্টারফেসটা অবভিয়াসলি দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার ইন্টারফেস, সবার এই ইন্টারফেস পর্যন্ত আসতে হবে, এবং এখান থেকে আপনি যা করার করতে পারবেন। সো বেসিক্যালি আমরা প্রথমেই যেটা বলছিলাম, যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের কথা বলছিলাম একটু আগে। সো আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা এখন কাজ করতে পারবো। সো প্রথমে আমরা কিওয়ার্ড প্ল্যানারের যে ব্যবহারটা রয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সো সেই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এই টুলস অ্যান্ড সেটিংস এর ভিতরে রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, লটস অফ ফাংশন, আমরা এগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে। তো এখানে দেখেন গুগল প্ল্যানিং এর ভিতরে গুগল সরি কিওয়ার্ড প্ল্যানারটা দেয়া রয়েছে। সো এই কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করছি। ওকে, সো এখানে আমাকে বলছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। সো দুইটা ইন্টারফেস আপনারা ট্রাই করতে পারেন। প্রথম অ্যাজ এ বিগিনার হিসেবে নতুন কিওয়ার্ড গুলো ডিসকভার করেন, এটাই আমি বলবো, ডিসকভার নিউ কিওয়ার্ড। সো এখানে দেখেন এখানে আমাকে কিওয়ার্ডটা দিতে হবে। সো এখানে আমি কিওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনি এখানে দিতে পারেন লাইক আমি যদি এই মুহূর্তে দেই ফুড ডেলিভারি নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? সো ফুড ডেলিভারি না দিই বেসিক্যালি, অন্য কিছু দিই এখানে। এখানে আমরা দেই হচ্ছে ব্ল্যাক শুজ। আচ্ছা, উইন্টার তো এখন উইন্টার টাইপের কিছু একটা দিই, উইন্টার হুডি। হুডি বানানোটা ঠিক আছে কিনা আমি শিওর না। আচ্ছা, উইন্টার ক্লথ দিয়ে দিই, উইন্টার ক্লথ। সো আমরা গেট রেজাল্টে ক্লিক করব। ওকে, সো গেট রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে আমাদের রেজাল্টগুলো অলরেডি দেখাচ্ছে। এখানে দেখেন উইন্টার ক্লথস, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এখানে দেখাচ্ছে 100 থেকে 1000 অ্যাভারেজ মান্থলি সার্চ। কম্পিটিশান হচ্ছে লো, এখানে টপ অফ পেজ বিড লো রেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনার মানে 0.5 সেন্ট, নট 5 সেন্ট, 0.5 সেন্ট টু 12 সেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে 1 সেন্টেরও কম থেকে 12 সেন্ট পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম। সো উইন্টার ক্লজ দিয়ে আমি যদি বলি যে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি একটা ই কমার্স সাইট, আপনি সেখানে শীতের পোশাক বিক্রি করেন, সো সেই ওয়েবসাইটটার ক্যাম্পেইন যদি আপনি এই মুহূর্তে গুগলে করতে চান, তাহলে কিন্তু দেখেন যে 12 সেন্ট, আপনি 12 সেন্ট যদি এক একটা ক্লিকে যদি আপনি ব্যয় করার পারমিশনটা দেন, বা 13 সেন্ট করে ব্যয় করার পারমিশনটা দেন, তাহলে কিন্তু আপনার সাইটটা কিন্তু পারফর্ম করছে। সো এইভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে কোন কিওয়ার্ডটা আমার বেসিক্যালি প্রয়োজনীয়। তো এখানে আপনি উইন্টার ক্লথ দিয়ে যখন সার্চ করবেন তখনই তো আপনি জানেন যে আপনার কোন জিনিসটা আসলে পছন্দনীয়। এবং এখানে দেখেন এখানে আরো কিছু জিনিস আমাকে বলে দিয়েছে যে এই জিনিসগুলো হয়তো বা সেটার রিলেটেড, উইন্টার ক্লথ, তারপর উমেন্স ক্লথিং, অ্যাপারেল, ফ্যাশন, ফ্যাশনস কালেকশন, এই সমস্ত জিনিস কিন্তু এটার সাথে রিলেটেড। সো এগুলো আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। লাইক আমরা যদি বলি ফ্যাশন কালেকশনস, সো এখানে দেখেন উইন্টার ক্লথ এবং ফ্যাশন কালেকশন একসাথে আমি সার্চ করতে পারবো। তো একসাথে সার্চ করলে এই ধরনের জিনিস আমাকে উইন্টার ক্লথ, ফ্যাশন কালেকশন, উইন্টার ড্রেসেস, মেন্স উইন্টার জ্যাকেটস, এইভাবে কিন্তু এই সমস্ত কিওয়ার্ড কিন্তু গুগলে সার্চ করা হয়। এই যে ইড ফ্যাশন 2019, তো এরকম অনেক জিনিস গুগলে যেটা আমরা সার্চ করি এটাই কিন্তু এখানে রেকর্ডেড থাকে। তো এই জিনিসগুলো আমরা যখন জেনে যাব যে কোন কোন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করলে বেশি আমরা পারফর্ম করতে পারি, তখন কিন্তু আমাদের জন্য ইজি হবে যে একটা গুগলের ক্যাম্পেইনটা রান করা। তো আপনারা সার্চ ক্যাটাগরির ক্যাম্পেইন যারা মানে রান করবেন ইন ফিউচারে, সো তারাই কিন্তু প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানারের হেল্প অবশ্যই নেবেন, এবং আপনি এক্স্যাক্টলি কি চাচ্ছেন এবং সেটার হচ্ছে সার্চ ক্যাটাগরির মাধ্যমে আপনি কি আনতে চাচ্ছেন বা কি সেল করতে চাচ্ছেন,
এটা আপনাকে মেক শিওর করতে হবে যে ওই কিওয়ার্ড গুলো আপনি ইউজ করছেন আপনার ক্যাম্পেইনের ভিতরে। তো এটা ছিল মোটামুটি একটা গুগল কিওয়ার্ড প্ল্যানারের ধারণা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার কত থেকে কত ডলার ব্যয় করলে আপনি সেটার ম্যাক্সিমাম এবং মিনিমাম রেজাল্টটা পেতে পারেন। সো এই জিনিসগুলো এখান থেকে কিওয়ার্ড গুলো আপনি চাইলে নোট ডাউন করে রাখতে পারেন আপনার যে সমস্ত কিওয়ার্ড দরকার। সো এই হচ্ছে আমার গুগল কিওয়ার্ড প্ল্যানারের বিষয়টা। আমি এখন একটা অ্যাড ক্যাম্পেইনে চলে যাই, বেসিক্যালি এটা তো দেখালাম। তো এটা হচ্ছে আমাদের, যেটা প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ, যেখানে দেখেন কোনো ক্লিক মানে আমাদের কোনো ক্যাম্পেইন রান করা নেই, এই জন্য এখানে রেজাল্টটা এইভাবে দেখাচ্ছে। তো আমরা লেটস মেক এ ক্যাম্পেইন, আমরা দেখি পারি কিনা। তো ক্যাম্পেইনসে ক্লিক করব আমরা এবং এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাকে বলা হবে নিউ ক্যাম্পেইন। সো আপনি এখান থেকে না করে এখানে এই প্লাস বাটনটা ক্লিক করলে আমরা ক্যাম্পেইনে যেতে পারবো, এখানে যে নিউ ক্যাম্পেইন। ওকে, সো এই ইন্টারফেসটাই কিন্তু আমাকে প্রথমে দিয়েছিল, যদি আপনারা মনে করতে পারেন, বাট আমি কিন্তু তখন ক্লিক করি নাই, তার কারণ হচ্ছে তখন আমার অ্যাকাউন্টটা প্রপারলি সেট আপ হবে না সেজন্য। তো এই ইন্টারফেসটা আমাকে এখন দিচ্ছে, এখন আমি চাইলে এখানে ইউজ করতে পারবো। সো এখানে দেখেন সেলসের জন্য একটা এখানে বলা হচ্ছে সেলস ক্যাটাগরি, যেখানে ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর, যে কোনো কারণে আপনি সেলসের জন্য এই ক্যাম্পেইনটা রান করতে পারেন। লিড জেনারেশন যদি করতে চান আপনি এখান থেকে লিড জেনারেশন করতে পারবেন। ওয়েবসাইট ট্র্যাফিক যদি চান সেটা আপনি এখান থেকে পাবেন। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন যদি চান সেটা এখান থেকে পাচ্ছেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ যদি হয় সেটা এখান থেকে পাচ্ছেন। অ্যাপ প্রমোশন আপনি করতে পারছেন। সো সমস্ত জিনিস কিন্তু আমাদের এইটার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা হচ্ছে লাইক আমরা একটা সেলস নিয়ে কাজ করি, আমরা কোনো কিছু সেল করব। সো সেলসে আমরা ক্লিক করলাম। এখন এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, সার্চ ক্যাটাগরি ডিসপ্লে শপিং ভিডিও স্মার্ট। তো এখানে দেখেন একটা জিনিস, স্মার্ট ক্যাম্পেইনটা এমন একটা জিনিস, এগুলো তো সবাই বুঝতেই পারছেন। সার্চ ক্যাটাগরিটা কি, কিওয়ার্ড সার্চ দিয়ে যে ক্যাম্পেইনগুলো আমাদেরটা দেখবে মানুষ সেটা, যেটা আমরা অলরেডি এক্সাম্পল দিয়েছি। ডিসপ্লে ক্যাটাগরি হচ্ছে উইথ এ ভিজুয়ালাইজেশন, সেখানে একটা ছবি থাকবে, একটা পিকচার থাকবে অথবা অ্যানিমেশন থাকতে পারে। আপনারা অলরেডি দেখে থাকেন যে পুরো ডিসপ্লে জুড়ে মাঝে মধ্যে কিছু অ্যাড চলে আসে সেগুলো। শপিং ক্যাটাগরিটা যেটা বললাম ক্যারোসেল অ্যাড টাইপের, সেটা ভিডিওটা তো ইউটিউব বুঝতেই পারছেন। এবং স্মার্ট যেটা, এটা বেসিক্যালি সব ধরনের ক্যাম্পেইনই রান করতে পারবেন আপনি, বাট এখানে এক্স্যাক্টলি বলে দিয়েছে দেখেন যে গুগল ম্যাপস অথবা অ্যাক্রস দ্য ওয়েব অ্যান্ড টেক অ্যাডভান্টেজ ইন মিনিমাম হ্যান্ডস অ্যান্ড অ্যাড ম্যানেজমেন্ট। সো এটা বেসিক্যালি স্মার্ট অ্যাডটা একটা নতুন শাখা, বাট এটার দ্বারা উপরে যে সেকশনগুলো আমরা আলোচনা করলাম আপনি স্মার্ট দিয়ে করতে পারবেন। বাট আমি অবশ্যই ডিফাইন করে বলছি যে আপনারা অবশ্যই এই নির্দিষ্ট জিনিসগুলো ইউজ করবেন, এটা বেসিক্যালি এতটা মানে ইফেক্টিভ না। সো এটা জাস্ট নতুন একটা সেকশন আর কিছুই না। তো এখানে আমরা সার্চ ডিসপ্লে শপিং ভিডিও এই চারটার ভিতরেই আমাদের কিছু একটা নিয়ে করতে হবে। সো যেহেতু আমরা সার্চ নিয়ে কথা বলছি, আমরা সার্চ ক্যাটাগরি একটা ক্যাম্পেইন রান করব। তো এখানে সার্চে ক্লিক করার পর আমার নেক্সট ইন্টারফেস আসবে যে আপনি সিলেক্ট দ্য ওয়েজ ইউড লাইক টু রিচ ইউর গোল, আপনি আসলে আপনার কিভাবে আপনার গোলটা, যে উদ্দেশ্যটা নিয়ে আপনি গুগল অ্যাড ক্যাম্পেইন রান করতে এসেছেন সেটা আপনি কিভাবে করবেন। সো এখানে আমাকে বলছে ওয়েবসাইট ভিজিট, ফোন কলস, স্টোর ভিজিট, অ্যাপ ডাউনলোড। ওয়েবসাইট ভিজিটটা বুঝতেই পারছেন, যদি আপনার ই কমার্স সাইট থাকে সেখানে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা ভিজিট করুক মানুষ। আপনি যদি ফোন কলস চান তাহলে আপনি সেই ফোন কলসের মাধ্যমে আপনি করতে পারেন ক্যাম্পেইনটা। আপনার যদি ফিজিক্যাল স্টোরে মানুষ যে কিনবে, আপনার অনলাইন শপ আছে আবার ফিজিক্যাল স্টোরও আছে, সেক্ষেত্রে আপনার এটা ক্লিক করবেন। এবং অ্যাপ যদি অ্যাপ মার্কেটিং করেন তখন এইটা। তো এখানে অ্যাপ ডাউনলোডস অবভিয়াসলি যদি আমার প্লে স্টোর অ্যাপ থাকে তো, আদারওয়াইজ তো না, এটা বুঝতেই পারছেন। তো আমরা বেসিক্যালি ওয়েবসাইট ভিজিটটাই দেখবো, যে আমাদের হয়তো ওয়েবসাইটের ট্র্যাফিক আমরা চাচ্ছি। সো এটার জন্য প্রথমে আপনার একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি এই মুহূর্তে যদি একটা দেই নাম, সেটা হচ্ছে www.digitalscholar.com, এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা সরি, ডিজিটাল স্কলার বিডি, digitalscholarbd.com, এটা হচ্ছে ওয়েবসাইট। আমি কন্টিনিউ দিলাম, আমার একটা যে কোনো ওয়েবসাইট, আপনার যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে তারপর হচ্ছে আগাতে হবে আমাদের। ওকে, সো দেখেন এখানে প্রথমে যেটা আসছে একটা ক্যাম্পেইন নেম আমাকে দিতে হবে, যেটা আমরা ফেসবুকে করে এসেছিলাম। সবকিছুরই একটা ক্যাম্পেইন নেম কিন্তু আমাদের দিতে হয়। সো আমি আমি একটা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো এখন, সেটা হচ্ছে আপনারা একটু আগে দেখলেন যে আমি ডিজিটাল স্কলার বিডি একটা সাইট দিলাম, যে সাইটটা আসলে আমরা ক্যাম্পেইনটা রান করবো বেসিক্যালি। সো
ওয়েবসাইটটা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ওয়েবসাইট, আপনারা চাইলে দেখতে পারেন লগ ইন করে। তো আমরা ওই ওই এক্স্যাক্টলি ওই প্রোডাক্টটা নিয়ে, সরি সার্ভিসটা নিয়ে কাজ করব, যে ডিজিটাল মার্কেটিং টোটাল বিষয়গুলো নিয়ে আমরা ওয়েবসাইটে কাজ করি। সো এই জিনিসটা এখানে আমরা ওইভাবে দেখাচ্ছি। ওকে, সো আমাদের ক্যাম্পেইন নেমটা আমরা দিতে পারি লাইক এরকম, ডিজিটাল স্কলার কোর্সেস COUR কোর্স। ওকে, ডিজিটাল মার্কেটিং কোর্সেস দিলাম বেসিক্যালি। ওকে, ডিজিটাল স্কলার কোর্সেস, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম। এবং এখানে সার্চ ক্যাটাগরি এবং ডিসপ্লে ক্যাটাগরি দুটাই এই মুহূর্তে অ্যাভেলেবেল, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। এবং নেটওয়ার্কস আপনি চাইলে দুটোই মেনশন করতে পারেন, চাইলে একটাও মেনশন করতে পারেন। এটা কি আমি অলরেডি বলে এসেছি যে সার্চের রেজাল্টটা আপনি এইভাবে পাচ্ছেন, মানুষ যখন কিছু সার্চ করবে তখন, এবং ডিসপ্লে পাশাপাশি কোনো ভিজুয়ালাইজেশনটা থাকবে। সো এখানে ডিফল্ট আমাকে যেহেতু বলছে আমি দুইটাই নিলাম। দেন হচ্ছে আপনাকে বলতে হবে লোকেশনটা, তো অবভিয়াসলি আমি বাংলাদেশ লোকেশনটাই দিচ্ছি, আপনারা অন্য কোনো কান্ট্রি যদি করতে চান করতে পারেন। ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটা ডিফল্টভাবে সেট করা আছে, আমি দুইটাই রাখছি। সো এখানে দেখেন প্রথমে আমার একটা বাজেট দিয়ে নিতে হবে, এবং আমরা কিন্তু সিপিসি ক্যাটাগরিতে ক্যাম্পেইনটা রান করছি, এবং প্রত্যেকটা ক্যাম্পেইনই বেসিক্যালি সিপিসি ক্যাটাগরিতে। সো একটা ডেইলি বাজেট, ইজ ডে, প্রত্যেক দিনের একটা ডেইলি একটা বাজেট আপনাকে এখানে দিয়ে স্টার্ট করতে হবে। সো আমি যদি এখানে বলি আমার প্রত্যেক দিন $50 বাজেট, সো এটা আমি ম্যাক্সিমাম দিলাম। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, ক্লিক, আপনি কি চাচ্ছেন, ইমপ্রেশন শেয়ার চাচ্ছেন না ক্লিক চাচ্ছেন। সো অবভিয়াসলি ক্লিক এটা ডিফল্ট থাকবে, এবং আপনিও মেক শিওর করবেন যেটা ক্লিক আছে। সো এখানে দেখেন ওই যে একটু আগে আমরা গুগল পে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে যেটা দেখলাম, তো সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, পার ক্লিক বিড লিমিট, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। সো এটা আই হোপ মনে করতে পারছেন আপনারা, একটু আগে আমরা দেখে নিয়েছিলাম। সো এটা চাইলে আপনি দিয়ে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি নর্মাল ক্যাম্পেইনটা রান করবো, আমি সেটাও করতে পারছি। সো এখানে আপনি যদি ম্যাক্সিমামটা দেন ওই কিওয়ার্ড অনুসারে, তখন আপনার ম্যাক্সিমাম লাইক আমরা একটু আগে একটা দেখলাম যে $1.01 আমরা দিতে পারি। এটা হচ্ছে কি প্রত্যেক ক্লিক পার ক্লিক, এখানে কিন্তু উপরে লেখা আছে সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, প্রত্যেকটা যে বিড যদি আপনি লিমিট করতে ক্রস করতে চান, তখন আপনি ওই আপনার যে সমস্ত কিওয়ার্ড আপনি পেয়েছেন ওইটার যে বেস্ট কিওয়ার্ডটা ওইটার ম্যাক্সিমাম, আমি যদি বলি তিন চারটা কিওয়ার্ড আমি সিলেক্ট করেছি, ওইটার ম্যাক্সিমাম রেঞ্জ আছে $2.05। সো আপনি চাইলে $2.06 দিয়ে দিতে পারেন, ইটস আপ টু ইউ। আর যদি না নর্মালি আমার অ্যাডটা আমি রান করবো আর সবার মতোই, তখন আপনি এটা দিতে পারেন। সো এটা যেহেতু কম্পিটিটর আমার এই মুহূর্তে নেই বাংলাদেশের মার্কেট প্লেসে, আমি দিচ্ছি না। আপনার যদি এরকম কম্পিটিটর থাকে অবভিয়াসলি আপনি রিসার্চ তো করবেন, আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন অনলাইন মার্কেট প্লেসে, তখন তো আপনি রিসার্চ করেই কাজটা হাতে নেবেন। তো তখন আমার এটা এনশিওর করতে হবে যে আমার কম্পিটিটররা যদি এরকম তাদের অ্যাড রান থাকে, তখন আমার একটু বেশি থাকতে হবে, তাদের থেকে আগে থাকতে হবে, তখন আমি এটা সেট করতে পারি। তো এটা আমি এই মুহূর্তে করছি না বিডিংটা। তো এরপরে হচ্ছে আমার কিছু এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন, দেখেন এটা মূলত সাইট লিঙ্ক, কল আউট এবং কল এক্সটেনশন। সো এটা হচ্ছে দেখেন অ্যাড অ্যাডিশনাল লিঙ্কস টু ইউর অ্যাড। অ্যাডিশনাল লিঙ্ক বলতে আমরা কি বুঝি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের ওয়েবসাইটটা, যেটা হচ্ছে শিখবেসবাই.com। আচ্ছা, শিখবেসবাই.com, শিখবেসবাই.com আমি লগ ইন করছি এই মুহূর্তে। সো শিখবেসবাই.com একটা নর্মাল ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে আমাদের ডিটেলস দেওয়া আছে সবকিছু ইন ডিটেল। সো এখান থেকে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখন আমাকে একটু এখানে বলেছে একটা সাইট লিঙ্ক এক্সটেনশন। আমি এখন মনে করেন আমি শিখবেসবাইয়ের এক্স্যাক্ট কোনো জিনিস নিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি, তখন আমি কি করতে পারি দেখেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগটা বেসিক্যালি, এই ব্লগে যদি আমরা ক্লিক করি, সো ব্লগে ক্লিক করার পরে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে ব্লগ। ওকে, সো এই বাটনে আমরা ক্লিক করলে এই ব্লগের এক্স্যাক্টলি এই ব্লগটাই আমরা এখন দেখতে পাচ্ছি, রাইট। সো এখন দেখেন এই জিনিসগুলো, এইটা এইটা হচ্ছে যে শিখবেসবাই.com/full-stack-web-develop, তো এটা হচ্ছে আমাদের কি সাইট লিঙ্ক, এটাকে বলা হচ্ছে কি সাইট লিঙ্ক। এখন আপনি যদি মার্কেটিং করতে চান এক্স্যাক্টলি এই পেজটার, আমি যে পেজে আছি এটার মার্কেটিং যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি টোটাল লিঙ্কটা দিতে হবে, কপি করে কোথায় দিতে হবে, এখানে সাইট লিঙ্কের এখানে। তো এখানে দেখেন কোন এক্সটেনশন এখন নাই, আমরা শিখবে সবাই সার্চ করে এখানে দিতে পারবো।
তো আমাদের ম্যাক্সিমাম ই কমার্স সাইট বা কোনো জায়গার কাজ যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কি করব, টোটাল ওয়েবসাইটের ভিজিটরটাই চাইবো, রাইট? ও হোমের ভিজিটরটা আমরা চাচ্ছি সরাসরি। তো এটা যদি আপনার সাইট লিংক দরকার হয় তো আপনি সেটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনার ইউজ করার প্রয়োজন নাই আপাতত, এবং ম্যাক্সিমাম লোকে কিন্তু করে না এটা। তো আমরা যেটা করছি, আমরা সাইট লিংক করব না, এখানে অ্যাড করছি না আমরা কোনো সাইট লিংক। কল আউট এক্সটেনশন যদি আপনার থাকে, বিজনেস ইনফরমেশন, এখানে বলছে অ্যাড মোর বিজনেস ইনফরমেশন টু ইউর অ্যাড। আপনি যদি আরও ইনফরমেশন আপনার দিতে চান, লাইক আমরা যদি এক্স্যাক্টলি শিখবে সবাই ইন ডিটেলস আমরা দিতে চাই, সেখানে আমরা শিখবে সবাই সার্চ করে আমার ডিটেলসটা বা কোনো কিছু লিখে আমি দিতে পারবো। এবং বলা হচ্ছে কল এক্সটেনশন, যদি সরাসরি আপনি অ্যাডে কল করতে চান তাহলে কিন্তু আমার এটা আমার সরাসরি আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিতে পারবো। তো এটা বেসিক্যালি যদি যার যার প্রয়োজন হয়, কখনো বায়ারের রিকমেন্ড যদি থাকে আপনি দিতে পারবেন, এবং চাইলে অ্যাড এক্সটেনশন নতুন কোনো জিনিস আপনার দরকার সরাসরি অ্যাডে, সেই জিনিসটা আপনি এখান থেকে মেক শিওর করতে পারবেন। বাট আমি আপনাদেরকে এনশিওর করছি যে এই জিনিসগুলো অ্যাড এক্সটেনশনটা আসলে এখন ইউজ করার তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ ভিতরে যে ফিচারগুলো অলরেডি আপনাকে দেয়া আছে, আপনি চাইলে আপনার টোটাল জিনিসগুলো আপনি সেখানে দেখাতে পারছেন। সো এটা আমরা দেখবো, বাট এটা আপনাদের জানাই রাখলাম, বাট এটা তেমন একটা ইউজে আপনার কাজে লাগবে না। ওকে, সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউটি দিলাম। ওকে গাইস, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাড গ্রুপের নেম দিতে হবে আমাকে। সো এখানে আমার নাম দিলাম হচ্ছে ডিজিটাল স্কলার ডিএম, মানে ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন এখানে দেখেন অলরেডি আমার ডিজিটাল স্কলার বিডি যে ওয়েবসাইটটা আমি দিয়েছিলাম, সেখানে অলরেডি যে কিওয়ার্ডগুলো নিয়ে আমি মার্কেটিং করতে চাই ওরা আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। দেখেন ডিজিটাল মার্কেটিং, মান্থলি সার্চ 1K থেকে 10K, লার্ন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্সেস, অনলাইন মার্কেটিং কোর্সেস, এই সমস্ত জিনিস অলরেডি যেটা আমি চাচ্ছি, এটা কিন্তু ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। আপনি যদি এখন দারাজ দেন এখানে daraz.com.bd, তখন কিন্তু আপনার এখানে বিভিন্ন প্রোডাক্টের কথা লেখা আসবে, যে ওরা লাইক আপনার প্রোডাক্ট সেল করতে গেলে যে কিওয়ার্ডগুলো আমার দরকার হয়। এটা তো এটা ডিপেন্ড করে এই ওয়েবসাইটের উপরে, ওয়েবসাইটটা বেসিক্যালি কী দিয়ে বিল্ড করা বা সেখানে যে কন্টেন্টগুলো ইউজ করা হয়েছে ওইটার অনুপাতে কিওয়ার্ডগুলো চলে আসে। তো আপনি চাইলে এখানে নতুন করে কিওয়ার্ড দিতে পারবেন, এখানে নতুন করে আপনার কিওয়ার্ড বসানোর সুযোগ রয়েছে। তো যেহেতু আমার এখানে অলরেডি চলে এসেছে, আমি জাস্ট অ্যাড করবো। অ্যাড বাটনটা কোথায়, এই যে প্লাস, এটা আপনি অ্যাড করেন, এই যে এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি, দেখেন। তো আমি এটা যেহেতু দেখেন, এটা মজার বিষয় হচ্ছে আপনার ম্যাক্সিমাম যেগুলো আর মিনিমাম যেগুলো, মিনিমামগুলো আরও নিচে দেখেন 10 থেকে 100, 10 থেকে 100, আর উপরে কি 100 থেকে 1000। তো এখানে আপনি মানে ম্যাক্সিমাম ভার্সেস মিনিমাম এইভাবে সাজানো আছে, তো আপনি এভাবে চাইলে জাস্ট ক্লিক ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। আমি এরকম ধরেন ছয়টা কিওয়ার্ড আমি নিই, অনলাইন মার্কেটিং কোর্স, ডিজিটাল লার্নিং, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। ওকে, সো আমি এই ধরনের এই কয়েকটা কিওয়ার্ড আমি নিয়ে নিলাম। ওকে, এটা আমি নিলাম, আমার ডান। এখন আমি এগুলো ধরেন একটু লো ভলিউম, আমি এগুলো চাচ্ছি না। সো আমি এই যে কিওয়ার্ডগুলো এখানে ইউজ করলাম, দেখেন গাইস, এইগুলো কিন্তু মানুষ যদি সার্চ করে এই মুহূর্তে আমার ক্যাম্পেইনটা রান হয়ে যাওয়ার পরে গুগলে সার্চ করে, তাহলে কিন্তু আমার এই আমার ওয়েবসাইটে কিন্তু ট্রাফিকটা চলে আসবে এবং তারা কিন্তু দেখতে পারবে আমার ওয়েবসাইটটা। তো এটা ছিল বিষয় এই অ্যাড গ্রুপের, আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমার কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে, গেট কিওয়ার্ড আইডিয়াস দিলে এখানে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের আইডিয়াগুলো কী কী দিচ্ছে। সো আমার এই কিওয়ার্ডগুলো অ্যাড করে ফেললাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এখন আপনাকে বলতেছে ক্রিয়েট অ্যাড সরাসরি। সো ক্রিয়েট অ্যাড করতে গেলে আপনার কী করতে হবে, এখানে দেখেন আমরা ফেসবুকে যে ইন্টারফেসটা দেখতে পারতাম এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। সো ফাইনাল ইউআরএল আমাদের এটাই হবে, এটা এখানে আমরা ল্যান্ডিং চাচ্ছি। এখানে হেডলাইন আপনি কী দিবেন, দেখেন একটা অ্যাড যখন আমরা সার্চ করি এখানে দেখেন হেডলাইন 1 হেডলাইন 2 এইভাবে আসছে, এবং অ্যাড ডিজিটাল স্কলার বিডি। তো এই জিনিসগুলো আমাদের ফিল আপ করতে হবে। হেডলাইন 1 আমরা কী দিতে পারি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এ ওয়েবসাইটটা সাজানো, সেহেতু আমরা এখানে দিলাম হচ্ছে কি বলে লার্ন ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপরে হেডলাইন এখানে দেখেন যে লার্ন ডিজিটাল মার্কেটিং অলরেডি আপডেট হয়ে গিয়েছে। হেডলাইন 2 যদি আমরা দেই, বি এ প্রফেশনাল
ডিজিটাল মার্ক। আচ্ছা, এখানে দেখেন বেসিক্যালি এক্সেল আপনার ওয়ার্ড প্রত্যেকটা হেডলাইন 30টা লেটারের বেশি, 30টা বর্ণের বেশি আপনারা দিতে পারবেন না, সো এখানে একটু খেয়াল রাখতে হবে। সো এখানে বেসিক্যালি আমরা দিতে পারি বিএ প্রফেশনাল মার্কেটার দিতে পারি বেসিক্যালি। হ্যাঁ, এখানে আমরা ডিজিটাল যেহেতু একবার দিয়ে দিয়েছি এটা দরকার নেই, বিএ প্রফেশনাল মার্কেটার। তো এটা হচ্ছে লার্ন ডিজিটাল মার্কেটিং বিএ প্রফেশনাল মার্কেটার। এরপর আমরা হেডলাইন দিয়ে দিতে পারি গেট 50% ডিসকাউন্ট, গেট 50% ডিসকাউন্ট ফর ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে আমরা দিয়ে দিই এখানে। আচ্ছা, এটাও অ্যাক্সেস লিমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা জাস্ট গেট 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো এখানে দেখেন, এখানে আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের 3টা হেডলাইন এবং আপনার যে বক্তব্য হেডলাইন, যেটা আপনি যেটা মানুষজন আসলে হেডলাইনটা কিন্তু মেইন। আমরা বারবার বলে থাকি যে হেডলাইনগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনার আপনার হচ্ছে কি বলে ভিজিটরগুলো আসবে কিনা এবং আপনার ওয়েবসাইটে ঢুকবে কিনা। তো এই হেডলাইনটা যত বেশি ইউনিক করতে পারবেন আপনার কিন্তু সেলের পারফরমার সেলটা এনশিওর হবে বেশি এবং আপনার অ্যাডের পারফরমেন্সটা ততটা বেশি হবে। তো আমাদের মেক শিওর করতে হবে যে আমরা এই হেডলাইন যেগুলো এটা যেন আমরা অবভিয়াসলি ইউনিক দিচ্ছি এবং সুন্দরভাবে আমরা দিচ্ছি। ওকে, সো এটা আমরা হেডলাইন দিয়ে দিলাম। এখানে একটু আগে আমরা যেটা বলছিলাম সাইট সাইট লিংক সম্পর্কে, আই হোপ যে সবার মনে আছে। তো এখানে দেখেন এই যে ডিসপ্লে পাথ, এই ডিসপ্লে পাথ 1 পাথ 2 অলরেডি দিয়েছে, এটাও কিন্তু সেম থিং। হ্যাঁ, আমরা যদি এখন বলি যে আমরা যদি এখানে শিখবে সবাই থাকতো, দেখেন এই যে আমরা ফাইনাল ইউআরএল যদি আমার শিখবে সবাই থাকে এখানে, আর আমি যদি এখানে যে শিখবে সবাই .com/web development বা ডিজিটাল মার্কেটিং যদি কিছু একটা দেই, এক্স্যাক্টলি ওই পেজের আমার কি সেখানে আমার ল্যান্ডিংটা হবে। সো এটা সবাই বুঝতে পারছেন, যদি আপনার এরকম রিকোয়ারমেন্ট থাকে, বেসিক্যালি থাকে না, খুব কম থাকে, যদি থাকে তখন কিন্তু আপনার এই যে এক্স্যাক্টলি ওই পেজটা মেনশন করে দিতে হবে, ডিজিটাল মার্কেট ডিজিটাল স্কলার bd.com/maybe ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন লাইক দ্যাট। সো এটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন, কাজে লাগবে ফিউচারে। ডেসক্রিপশন, এরপরে চলে আসতেছি আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন 1। সো ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন 90 লেটারের ভিতরে বেসিক্যালি। তো এখানে আমরা ডেসক্রিপশনটা একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি বলে লার্ন অ্যান্ড বোল্ড এ ক্যারিয়ার, ক্যারিয়ার অন ডিজিটাল মার্কেটিং, লার্ন অ্যান্ড বোল্ড এ ক্যারিয়ার অন ডিজিটাল মার্কেটিং। অ্যাডভান্স কোর্স ইজ হিয়ার ফর ইউ, এটা আমরা ডিসক্রিপশন বক্সে দিলাম। 75 আরো কিছু দিতে পারবো বেসিক্যালি। তো দিলাম আমরা গেট 50% ডিসকাউন্ট, আচ্ছা অ্যাক্সেস লিমিট হয়ে যাচ্ছে, গেট 50%। আচ্ছা, এটা আমরা পরের ডেসক্রিপশনটাই দিব, ডেসক্রিপশন 2 দেখেন আপনি ইউজ করতে পারবেন এখানে, গেট 50% ফ্ল্যাট ডিসকাউন্ট ফর 6th December। ওকে, সো এইটা দেখেন এই যে আমার ডান পাশে যে ইন্টারফেসটা কমপ্লিট কিন্তু একটা অ্যাড হয়ে গিয়েছে এখানে, একটা কমপ্লিট অ্যাড। মানুষ আপনার আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন অলরেডি, আমরা গত মানে এর আগের ইন্টারফেসে দেখেছিলাম যে কিওয়ার্ডগুলো দিয়েছি, এই কিওয়ার্ডগুলো দিয়ে এখন যে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটটা কিন্তু পাবে এবং এইভাবে পাবে। সো এইটা ডিপেন্ড করে যে আপনি আসলে হেডলাইনটা কত সুন্দরভাবে দিচ্ছেন এবং সেখানে ডেসক্রিপশন, যেটা শর্ট ডেসক্রিপশন আমরা বলে থাকি, সেগুলো কত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, এটার উপর ডিপেন্ড করে যে মানুষ আসলে ক্লিক করবে কি না। এবং ক্লিক করা মানে কি, আপনি যদি এখানে এক্সক্লুসিভভাবে প্রেজেন্ট করতে পারেন আপনার কিন্তু সেলটা এনশিওর হওয়ার সুযোগ মানে সুবিধাটা থাকে, অথবা আপনার যে টার্গেট ভিজিটরটা চাচ্ছেন আপনি সেটার সুবিধাটা থাকে। সো এটা আমাদের মেক শিওর করতে হবে। ওকে, সো আমাদের মোটামুটি ডান, এখানে আমরা 7 কন্টিনিউ দিচ্ছি। ওকে, সো গাইজ, এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে ফাইনাল বিলিং, এই যে কি বলে কনগ্রাচুলেশনস ইউর ক্যাম্পেইন রেজি। সো কন্টিনিউ টু ক্যাম্পেইন দিলে আমার জাস্ট পেমেন্ট মেথডটা চাবে,
সো বুঝতেই পারছেন সবাই, এখন আমি এটা করছি না, জাস্ট আপনার পেমেন্ট কার্ডের ডিটেলস আপনারা যদি দিয়ে দেন, আপনাদের তখন এই ক্যাম্পেইনটা সাকসেসফুলি কিন্তু রান হয়ে যাচ্ছে অল ওভার দ্য বাংলাদেশ। সো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল সার্চ ক্যাটাগরির ক্যাম্পেইন অ্যান্ড অ্যাডটা আমরা কিভাবে রান করতে পারি, এটা ছিল এটার টপিক। এবং এইভাবে চাইলেই আমরা কিন্তু যে কোনো ক্যাটাগরি সার্চ ক্যাম্পেইন কিন্তু আমরা রান করতে পারি। এবং একটা মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান আমরা শুধু বাংলাদেশ না, আউট অফ বাংলাদেশ ও মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে যান না কেন, এই সার্চ ক্যাটাগরির ক্যাম্পেইনটা সব থেকে বেশি, এবং এই সার্চ ক্যাটাগরি ক্যাম্পেইনটা সব থেকে বেশি জনপ্রিয়, পাশাপাশি ডিসপ্লেটাও জনপ্রিয়, যিনি ডিসপ্লেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। তো সার্চ ক্যাটাগরি ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমি যেটা এই পর্যন্ত আমার টোটাল লাইফের এক্সপিরিয়েন্স যদি বলি, সব থেকে বেশি অ্যাড আমি রান করেছি সার্চ ক্যাটাগরির যে ক্যাম্পেইনগুলো এইভাবে থাকে। সো বায়াররা কিন্তু বেসিক্যালি এত ডিটেলস ওনারা জানেন না বা ওনারা বুঝেন না, ওনাদের কথা হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিটর দরকার অথবা আমার সেল দরকার। তো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে সার্ভিস রিলেটেড নাকি প্রোডাক্ট রিলেটেড, এটার উপর ডিপেন্ড করে। সো এখানে আমরা যদি বলি যে আপনার একটা প্রোডাক্ট রিলেটেড যদি হয় আপনার ক্যাম্পেইনটা, তখন কিন্তু আপনার ডিসপ্লে ক্যাটাগরির অ্যাড যদি আপনি রান করেন, সেটা কিন্তু সব থেকে বেশি ইফেক্টিভ হবে। তো ওকে, আমরা আর একটা ডিসপ্লে ক্যাটাগরি অ্যাডটা দেখে নিই এখান থেকে। সো আই হোপ গাইজ সবাই বুঝতে পেরেছেন এই ফাইনাল ইন্টারফেসটা, যেখানে আমার বিলিং অ্যান্ড ফি মানে কি বলে, আমি এখানে কন্টিনিউ টু ক্যাম্পেইন দিলে আমার জাস্ট কার্ড ইনফরমেশনটা অ্যাড করতে হবে, আফটার দ্যাট ক্যাম্পেইন উইল বি রান, যেটা আমি করছি না। সো এটা আমি কেটে দিচ্ছি বেসিক্যালি। সো এখানে দেখেন এটা অলরেডি সেভড অবস্থায় রয়েছে। ওকে, ইটস ওকে, আমরা নতুন একটা ক্যাম্পেইন এখান থেকে দেখব, সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাটাগরির। সো সেম ভাবে আমরা একটা নতুন ক্যাম্পেইন নিব। আচ্ছা, সেটা এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা এটা করছি না, আমরা প্রথমে যেতে হবে। আচ্ছা, এটা সরাসরি এখানে চলে আসছে, অল ক্যাম্পেইনস আমরা যাচ্ছি। ওকে, তো এখান থেকে আমাদের বেসিক্যালি আবার একটা নতুন ক্যাম্পেইন, এখানে দেখেন এই যে অলরেডি ইন্টারফেস, আপনি লাস্ট যা যা করেছেন এটা টোটালি দেখাচ্ছে এখানে, এবং এখান থেকে আপনি একটা ক্যাম্পেইন রান করতে পারবেন এখানে। তো এটা বেসিক্যালি অফ করে দেওয়ার ট্রাই করছি আমি একটু। ওকে, তো আমি একটা ডিসপ্লে ক্যাটাগরি অ্যাড দেখে আসবো। ডিসপ্লে ক্যাটাগরি অ্যাড আমরা দেখবো গাইস। সো এটা আমরা সেলস দিয়েই করছি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্যাম্পেইন সেলস নিয়েই হবে। ওকে, তো আপনাকে এই ডিসপ্লে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যেখানে আপনি আমরা যেভাবে করেছিলাম সার্চ ক্যাটাগরির। সো এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন আর জিমেইল ক্যাম্পেইন। সো জিমেইল ক্যাম্পেইনটা মূলত এই মুহূর্তে দেখাচ্ছি না, এই মুহূর্তে আপনাদের জন্য এটা প্রয়োজনীয় না। এটা হচ্ছে এমন একটা ক্যাম্পেইন যে শুধুমাত্র ইমেইলের থ্রু দিয়ে করতে হয়। সো এটা বেসিক্যালি আমরা ইমেইল মার্কেটিংটা তো দেখবই, বাট এই জিমেইল ক্যাম্পেইনটা জাস্ট স্টার্ট হয়েছে এবং এটার তেমন একটা জনপ্রিয় এখন পর্যন্ত হতে পারেনি। সো স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনটা আপনারা করবেন, জিমেইলটা আপাতত আমি স্কিপ করতে বলবো। সো স্ট্যান্ডার্ড যে ডিসপ্লে ক্যাম্পেইনটা ওটা আমরা দেখে নিচ্ছি। সো এখানে আমার বিজনেস নেম দিয়েই কিন্তু আগাতে হবে। সো আমি দিলাম সেটা, আচ্ছা এখানে আমার চাচ্ছে বিজনেস ওয়েবসাইট, রাইট। সো এখানে আমি আমার ওইটাই দিয়ে দিচ্ছি, ডিজিটাল স্কলার বিডি .com। ওকে, সো আমার কন্টিনিউ দিচ্ছি। ওকে, সো এখানে আমার সেম ভাবে হচ্ছে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, আমি সেটা দিচ্ছি ডিজিটাল। আচ্ছা, এটা টোটালটা আমার, ডিজিটাল স্কলার বিডি ডিসপ্লে। ওকে, সো এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম হয়ে গেল, আমি এটাও বাংলাদেশে করছি। বাকি সবগুলো সেম, অলরেডি আপনারা জানেন যা যা আমরা করেছিলাম।
সো পে ফর ক্লিক সিপিসি ক্যাটাগরিতে ক্যাম্পেইনটা হচ্ছে, বাজেটটা আমরা সেম দিয়ে দিচ্ছি $50। ওকে, তো এখানে অডিয়েন্সটা, আচ্ছা সো অডিয়েন্সের বিষয়ে আমরা যেটা বলেছিলাম অলরেডি, এটা আপনি ডিসপ্লে ক্যাটাগরিতে গেলে আপনি পাবেন। আমরা হচ্ছে ফিল্টারিং করেছিলাম, এটা কি মনে আছে সবার? ফেসবুকে ফেসবুক আমরা ক্যাম্পেইন ফিল্টারিং করেছিলাম, সেটা কি মনে আছে সবার? সো এটাও কিন্তু আমরা গুগল ইউজ করছি, আপনি চাইলে গুগলও কিন্তু এখান থেকে ব্রাউজ করে করে হচ্ছে আপনি ই করতে পারবেন, মানে ফিল্টারিং করতে পারবেন। সো এখানে দেখেন অলরেডি আইডিয়া দেওয়া আছে। আইডিয়াটা কেন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ইজির জন্য। এখানে আপনার আইডিয়াস গুলো ক্রিয়েট করা থাকে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং সার্ভিস, সো এটা আমার দরকার। এবং এটা সাব ক্যাটাগরি চাইলে আপনি নিতে পারবেন। এখানে দেখেন 100 মিলিয়ন থেকে 600 মিলিয়ন পর্যন্ত সার্চ ভলিউম গুলো আছে। বিজনেস টেকনোলজি দরকার না আমার, দেন হচ্ছে সেলস মার্কেটিং জবের সাথে যারা যুক্ত তাদের দরকার। তো এই ধরনের কিছু জিনিস বেসিক্যালি আমরা এখানে দেখেন এই নিচের সমস্ত বিষয় আমার দরকার। ডিজিটাল মার্কেটিং কোর্স, সার্ভিসেস, এজেন্সি, অনলাইন মার্কেটিং দরকার, স্ট্র্যাটেজি দরকার, ডিজিটাল, ওকে, সো এই সমস্ত জিনিসই আমার দরকার। এই নিচে সোশ্যাল মিডিয়া, আচ্ছা এগুলো দরকার না। তো আমার কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি, দেখেন এটা কিন্তু আইডিয়ার মাধ্যমে চলে এসেছে, নট ব্রাউজ করে আনতে হয়েছে আমার এই কিওয়ার্ডগুলো। এগুলো কিন্তু ব্রাউজের ভিতরে গেলে আপনি পাবেন, সবাই একটু ট্রাই করে দেখবেন, সেম অ্যাজ ফেসবুক। বাট এগুলো আমি আইডিয়ার ভিতরে, লাইক আমরা সাজেশন গুলো পেতাম ফেসবুকে, আই থিঙ্ক সবার মনে থাকার কথা, যেটা আমরা আইডিয়ার ভিতর থেকে পেয়ে যাচ্ছি। সো এগুলো আমরা টোটাল নিলাম এবং ডান করে দিলাম। এখানে দেখেন আমার 9টা কিওয়ার্ড অলরেডি চলে আসছে। সো এটা আমার ডেমোগ্রাফি আমি চাইলে আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারবো এখানে, বাট আমি যেটা বলবো এটা ম্যাক্সিমাম হচ্ছে US রিলেটেড। সো এটা একটু দেখবেন চেক করে, তারপর আমি এখানে একটু মেক শিওর করে দিচ্ছি যে আমার কত থেকে কত বছর বেসিক্যালি। সো আমি 18 থেকে 44 পর্যন্ত দিলে এটাই ম্যাক্সিমাম আই থিঙ্ক। ওকে, সো ওকে, বাকিগুলো আর দেওয়ার দরকার নেই, যা যা আছে। সো এরপরে হচ্ছে আমার দেখেন অলরেডি বলে দিয়েছে যে আমার 0.43 সেন্ট, মানে 43 সেন্ট হচ্ছে আমার যেটা হয়, 43 সেন্ট যদি আমি দিই, দ্য টাইপিক্যাল বিড অফ গুগল অ্যাডস ক্যাম্পেইন উইথ সিমিলার টার্গেটিং। এই অ্যাড যে টার্গেটিংটা আমি করে দিয়েছি, এখানে আমি চাইলে আমি বিড দিয়ে দিতে পারি এখান থেকে, লাইক 4 সেন্ট আমি দিয়ে স্টার্ট করতে পারি, তাহলে আমার সব থেকে আগে থাকবে আমার ক্যাম্পেইনটা, মানে প্রত্যেকটা ক্লিকে আপনার হচ্ছে 43 সেন্ট করে কাটবে। এবং আমরা পাশে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে 370 মিলিয়ন আমার টোটাল ইমপ্রেশন আমি পেতে পারি এবং ক্লিক পেতে পারি। দেখেন আমার যে বাজেটটা আমি অলরেডি দিয়েছি $50, 2.2K থেকে 9.5K ক্লিক আমরা পেতে পারি। অ্যাভারেজ সিপিসি হচ্ছে 0.0 সেন্ট থেকে 0.4 সেন্ট থেকে 0.313 সেন্ট। ওকে, সো এটা আমরা হচ্ছে একটা ডেমোগ্রাফি দেখলাম, এবং আপনি দেখতে পাচ্ছেন যে 43 সেন্টের মাধ্যমে আপনি কিন্তু সর্বোচ্চ লেভেলে থাকতে পারেন। সো আপনি যদি এখানে 43 সেন্ট দেন, আপনি ম্যাক্সিমাম বিডে থাকছেন এবং আপনি হচ্ছে আপনার অ্যাডটাই সবার আগে দেখাবে। সো ইটস আপ টু ইউ, চাইলে দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, তো পাইন আমার হচ্ছে এখন ক্রিয়েট ইউর অ্যাড, যেটা আমার হচ্ছে একটা অ্যাড দিতে হবে। সো এখানে প্রথমে যেটা করতে হবে, ইমেজ অথবা লোগো আপনার দিতে হবে। সো আমরা একটা ইমেজ দিয়ে দিব, যেহেতু আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা ডিসপ্লে ক্যাটাগরি ক্যাম্পেইন, সো অবভিয়াসলি আমাকে একটা ইমেজ ব্যবহার করতে হবে। তো আমি আপলোড করছি, ওকে, সো আমি একটা ছবি আপলোড করছি। তো বুঝতে পারছেন ডিসপ্লে ক্যাটাগরির ক্যাম্পেইন মানে হচ্ছে আমার অবভিয়াসলি সেখানে ছবি থাকতেই হবে। তো আমি এটা ইউজ করবো অ্যাজ এ ইমেজ। তো এখানে দেখেন আমাকে বলে দিচ্ছে যে কোন রেশিও আমি রাখতে চাই, এখানে আপনি চাইলে এডিট করে দিতে পারবেন। সো আমি একটা মিনিমাম রেশিও, হ্যাঁ এটা 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 আমি দিয়ে দিলাম মাঝখান বরাবর, এবং এটা সাইড করে আমি হচ্ছে এতটুকু দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ, সেভ। এবং অলরেডি ইমেজটা আমাকে নিয়ে নিয়েছে দেখেন, এবং এটা দেখাচ্ছে যে মোটামুটি গুড হেলথ ইমেজের, এবং প্রিভিউটা আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে। আমি যদি একটু দেখাতে চাই, আচ্ছা
আচ্ছা, আমার হেডলাইন এই যে আপনার ইমেজ দেখতে পাচ্ছেন অলরেডি। সো আমার হেডলাইন দিলে একটা কমপ্লিট এড আমরা দেখতে পাবো। তো এখান থেকে আপনি চাইলে ভিডিও দিতে পারেন ডিসপ্লে ক্যাটাগরি, বাট আপনি চাইলে সেখানে অ্যানিমেটেড ভিডিও, বেসিক্যালি এখানে সরাসরি ভিডিও চাইলে দিতে পারবেন বাট পারফর্ম করবে না। অ্যানিমেশন যদি দিতে চান, আমরা যদি লাইভ এক্সাম্পল দিই গাইজ, আপনারা হয়তো বা রিসেন্টলি খেয়াল করেছেন দারাজের বিভিন্ন অ্যাড, এরকম অ্যানিমেটেড অ্যাড, অথবা হচ্ছে এয়ারটেলের অ্যাড আপনারা এরকম দেখেন যে ডিসপ্লে ক্যাটাগরি অ্যাড, সেটা হচ্ছে অ্যানিমেটেড দেয়। সো এখানে আপনারা মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা যদি এই ডিসপ্লে ক্যাটাগরিতে কখনো ক্যাম্পেইন করার প্রয়োজন পড়ে, তো 5 সেকেন্ডের, আমি আবারও বলছি 5 সেকেন্ডের ভিতরে, লাইক 5 সেকেন্ডের একটা অ্যানিমেটেড ভিডিও দিতে পারেন, বাট ডিরেক্ট ভিডিও না, অ্যানিমেটেড ভিডিও। ওকে, সো আমরা ছবি দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার হেডলাইনটার অপশন দিতে হবে, এখানে আপনি 30টা লেটার ভিতর দিতে হবে আপনার। সো সেম থিং আমরা দিই যে হচ্ছে কি বলে লার্ন ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দিলাম আমার হেডলাইন। আরেকটা হেডলাইন দেই আমি, আচ্ছা এখানে আমার সাজেশন দিচ্ছে বোল্ড ইওর ক্যারিয়ার। আরেকটা হেডলাইন দিব, সেটা হচ্ছে কি 50% ডিসকাউন্টের কথা বলবো আমি, 50% ডিসকাউন্ট টিল ডিসেম্বর, আচ্ছা ডিসেম্বর দিয়ে দিই শুধুমাত্র, ডিস দিয়ে দিলাম। ওকে, সো আরেকটা হেডলাইন চাইলে যুক্ত করতে পারবেন আপনি, 4টার দেয়া আছে। সো এখানে একটা লং হেডলাইন দিতে পারবেন আপনি, সেখানে হচ্ছে টোটালটা লাইক লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ সামথিং। সো এটা একটা লং হেডলাইনের বিষয় এখানে আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং ইন্টারফেস দেখে বুঝতে পারছেন। সো এখানে বেসিক্যালি আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো সবাই বুঝতেই পারছেন, আমি ডেসক্রিপশনটা দিচ্ছি এখানে। সো ডেসক্রিপশনটাও সেম দেওয়ার চেষ্টা করছি, লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ, লার্ন ডিজিটাল মার্কেটিং উইথ 50% ডিসকাউন্ট। এখানে বেসিক্যালি আচ্ছা সরি, আমরা একটু মিস প্লেসে চলে এসেছি, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিতে হবে, নট বিজনেস নেম। সো লার্ন ডিজিটাল মার্কেটিং, তো এখানে আমরা ডেসক্রিপশন টু দিতে পারি, এটা একটু লং, আচ্ছা এটা আমরা এখানে দিতে পারি বেসিক্যালি, এখানে 90 লেটার আসবে। অ্যান্ড বোল্ড ইওর ক্যারিয়ার উইথ সোশ্যাল মিডিয়া, উইথ সোশ্যাল মিডিয়া। সো এখানে আপনি আরো চাইলে কিছু দিতে পারেন গাইজ, আমরা এটা দিচ্ছি না বেসিক্যালি। সো বিজনেস নেম দিলাম আমরা হচ্ছে ডিজিটাল স্কলার, ডিজিটাল স্কলার হচ্ছে আমার বিজনেস নেম। এখানে আরো একটা ডিসক্রিপশন দিতে পারবেন, সো দ্যাটস নট আমি বলবো যে এখন এই মুহূর্তে প্রয়োজনীয় না। তো এখানে ইন্টারফেসটা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, যে এখানে কিভাবে আসবে একটা এইভাবে ছোট ইউজার, ছোট যে অ্যাডগুলো ক্যাম্পেইন আমরা দেখি সেটা আসবে এইভাবে, এবং একটা বড় ছবি সহকারে সেটা আসবে। লেটস হ্যাভ এ লুক, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক যে আমার ডিসপ্লে অ্যাডটা কিভাবে আসবে। ওকে, সো ওকে, আমরা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দিলে দিয়ে দেই আসলে। আচ্ছা এখানে কিছু বিষয় আছে দেখেন, বিষয়টা হচ্ছে এখানে যদি আপনার টোটাল জিনিসগুলো যদি রেড দেখেন, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে সামথিং ওয়েন্ট রং, ইমেজের ইস্যু থাকতে পারে, হেডলাইনের ইস্যু থাকতে পারে, ডেসক্রিপশন, এবং আপনাকে এখানে এই হেলথগুলো দেখাবে। যদি গ্রিন না থাকে, রেড থাকে, ভাববেন যে আপনার ক্যাম্পেইনে কোনো না কোনো প্রবলেম আছে। ওকে, সো আমরা দেখে নিলাম আমাদের কিভাবে একটা ডিসপ্লে ক্যাটাগরির ক্যাম্পেইন আমরা রান করব। ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমার আচ্ছা অ্যাড গ্রুপ বিড আমার দিতে হবে এখানে। সো 0.43 দিলাম আমরা, আদার্স ওকে, লং হেডলাইন একটা দিতে হবে এখানে, মিস করেছি আই থিঙ্ক। সো ডিজিটাল মার্কেটিং
ইনস্টিটিউট। ডান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একটা ডিসপ্লে জুড়ে কিভাবে ক্যাম্পেইনটা আসছে, টোটাল ডিসপ্লে। সো ওকে, ক্রিয়েট ক্যাম্পেইন। সো এখন বেসিক্যালি সেম থিং। আচ্ছা, টু কন্টিনিউ ফার্স্ট ফিক্স ইউর অ্যাড উইথ এরর্স। আমার অ্যাড এর কোথাও একটা এরর আছে, লেটস হ্যাভ এ লুক। আচ্ছা সরি, এখানে দেখেন এই যে HTTPS এই ইস্যুটা ধরছে বেসিক্যালি, তো আমি একটু এনশিওর হয়ে নিব। আচ্ছা আমি তাহলে এটা বাদ দিয়ে দিলে হবে বেসিক্যালি, এখানে আমি টোটালটাই যদি বাদ দিয়ে দিই তাহলে আমার প্রবলেমটা থাকবে না। ওকে, তো আমি হচ্ছে এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি দিই, ক্রিয়েট ক্যাম্পেইন, ইটস ডান। আচ্ছা এখান থেকে ওকে, তো এখানে বেসিক্যালি ওয়েবসাইট ইস্যুটাই দেখাচ্ছে বারবার, কিছু একটা দিতে হবে। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি, ডিজিটাল এই টোটাল জিনিসটা নিয়ে আমার এখানে কপি করে দিতে হবে। এখানে আপনার ওয়েবসাইটটা আসলে HTTP নাকি HTTPS এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়াটা। ওকে, ইটস ডান, কনগ্রাচুলেশনস, ইওর ক্যাম্পেইন ইজ রেডি। সো কন্টিনিউ টু ক্যাম্পেইন দিলে সেম থিং, আমার পেমেন্ট মেথডটা চাবে বেসিক্যালি, সো এটা আমি দিচ্ছি না। তো গাইজ, আই থিঙ্ক যে বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে আসলে এই জিনিসগুলো আমরা করতে পারি, সার্চ এবং ডিসপ্লে ক্যাটাগরি একটা আমরা কিভাবে রান করতে পারি, সেখানে বিডিংটা কিরকম হওয়া উচিত, অডিয়েন্সটা কিভাবে আমরা সিলেক্ট করব মানে ডিসপ্লে ক্যাটাগরিতে। তো এই জিনিসগুলোই বেসিক্যালি আমাদের প্রত্যেকটা বিষয়ে বারবার চলে আসবে, যে আমরা প্রত্যেকটা বাড়ি কিভাবে আমরা এই ক্যাম্পেইনগুলো রান করছি। এবং আপনি যতই ক্যাম্পেইন রান করেন না কেন, ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো অফলাইন মার্কেট প্লেস থেকে, এই সেম ওয়েতে কিন্তু আপনার ক্যাম্পেইনগুলো রান করতে হবে। তো এখানে জাস্ট আমার পেমেন্ট মেথডটা দিলেই কিন্তু আমার ক্যাম্পেইনটা রান হয়ে যেত, এবং আমার যে ওয়েবসাইটটা আছে আমি যদি দেখাই, ডিজিটাল স্কলার বিডি, যদিও সাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তো এখানে আমার তখন কিন্তু অলরেডি ভিজিটর আসা শুরু হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে বিষয় ছিল আমাদের, সার্চ এবং ডিসপ্লে ক্যাটাগরিটা আমরা দেখে নিলাম, এবং নেক্সট ক্যাটাগরি নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে আলোচনা করব। তো আমি ভিডিওটা স্টপ করছি।